হ্যালো ভিয়াস ওয়েলকাম টু স্টেটিউন বাংলা নতুন বছরের শুরুতেই কি লক্ষীর ভাণ্ডারের টাকা দেওয়ার নিয়মে কোন সরকার পরিবর্তন আনলো সরকারের কি টাকা নেই লক্ষীর ভাণ্ডারে দেওয়ার নাকি আবাস যোজনার কোপে পড়েছে লক্ষীর ভান্ডার আমি কেন এমন কথা বলছি তার কারণ দেখুন অন্য মাসে সরকার যেখানে মোটামুটি মাসের এক থেকে চার তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট সেটা নোডাল ব্যাংকে আইসিআইসিআই পাঠিয়ে দেয় মানে পেমেন্ট ইনিশিয়েট করে দেয় এবং আপনারা মোটামুটি প্রতি মাসে তারিখের টাকা পেয়ে যদিও প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা মোটামুটি মাসের চার তারিখের মধ্যে দিয়ে দিত পরে সরে আসে সরকার কিন্তু মোটামুটি আপনার ওই মাসের দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসে সেখানে এই মাসে মানে এই জানুয়ারি দু হাজার তেইশে একদম নতুন বছরের শুরুতেই কিন্তু এখনো আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লক্ষীর ভান্ডারে কিন্তু পেমেন্ট প্রসেস রাজ্য সরকার ইনিশিয়েটি করেনি আমি লক্ষীর ভান্ডারে নিয়মিত টাকা পেয়ে আসছেন এমন একজন পুরানো একটি বেনিফিসারির পেমেন্ট স্ট্যাটাস আপনাদেরকে ট্র্যাক করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বেনিফিশারি দেখুন যার নাম হচ্ছে শর্মিষ্ঠা আপনার গত জুলাই মাসে আবেদন করেছিলেন চোদ্দ আবেদনকারী এবং জুলাই মাসের একুশ তারিখেই দেখুন আপনার এনার আবেদন অ্যাপ্রুভও করে দেওয়া হয়েছিল এবং তখন থেকে আপনার মানে আগস্ট মাস থেকে ইনি টাকা পেয়ে আসছেন হাজার বাইশ তেইশে পেমেন্ট স্টেটাস দেখুন দেখুন দু হাজার বাইশ তেইশে দেখতেই পাচ্ছেন যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের টাকা ইতিমধ্যে দু হাজার কিন্তু দেখুন যে ডিসেম্বর এনার টাকা পেমেন্ট সাকসেস হয়ে গেল আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যখন এই বেনিফিশারি স্ট্যাটাসটা ট্র্যাক করছি তখন দেখতেই পাচ্ছেন যে আপনার ন তারিখ হয়ে গেছে দু হাজার তেইশের নয়ই জানুয়ারি দুটা কুড়ির সময় দেখুন আমি পেমেন্ট স্ট্যাটাসটা চেক করেছি আপনার দেখুন যে দু হাজার তেইশের আপনার আজকে জানুয়ারি মাসের ন তারিখ হয়ে গেল এখনো কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রসেস ইনিশিয়েট করা হয়নি তো আপনারা জানেন যে ভান্ডার প্রকল্পের পেমেন্ট ইনিশিয়েট করা মানে নোডাল ব্যাংকে আপনার টাকা দেওয়ার পর মোটামুটি আপনার কমার্শিয়াল ব্যাংকে মানে বেনিফিশিয়ারিদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে টাকা ক্রেডিট হতে সাত দিন সময় চলে যায় অর্থাৎ আজকে ন তারিখেও পেমেন্ট প্রসেস ইনিশিয়েট হয়নি মানে আরও সাত দিন ধরুন সেটা হচ্ছে আপনার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মানে ষোলো তারিখ অবধি আপনার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই লক্ষ্মীর ভান্ডারে যে কারণে আমি বললাম যে নতুন বছরে নতুন মাসে লক্ষ্মীর নিয়ম টিয়ম বদল হলো কি না তো আমার যেটা ধারণা মকর সংক্রান্তির পূর্বে হয়তো আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও পেয়ে যেতে পারেন তো লক্ষের ভান্ডারের টাকার পেমেন্ট প্রসেস ইনিশিয়েট করলেই কিন্তু আমি তার আপডেট এই চ্যানেলে দিয়ে রাখবো আপনাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে সেই আপডেটটা আমি যখন দেবো সবার আগে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপাতত লক্ষীর ভান্ডারের টাকা যে আপনারা পনেরোই জানুয়ারি অব্দি পাচ্ছেন না সেটা কিন্তু কনফার্ম